মধুমতি নদীতে নির্মাণাধীন কালনা সেতুর কাজ এখন শেষ পর্যায়ে এই সেতুটি দেশের সবচেয়ে বড় নেলসন লোস আজ টাইপের সেতু দৃষ্টিনন্দন এই সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু পদ্মা সেতুর সঙ্গে চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে এই সেতুর শেষ পর্যায়ের কাজ এই সেতুর পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা এ সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত দশ জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে কালনাঘাটে সেতু ছিল এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের নির্বাচনের পূর্বে সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন দু সালের চব্বিশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ নড়াইলের মাঝখানে মধুমতি নদীর উপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছয় লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ চারটি মূল লেনের দ্রুত গতি এবং দুটি লেনে কম গতি যানবাহন চলাচল করবে সেতুর দৈর্ঘ্য হবে ছয়শো মিটার ও প্রস্থ সাতাশ দশমিক দশ মিটার উভয়পাশের অ্যাপ্রোচ সড়ক হবে চার দশমিক তিরিশ কিলোমিটার সেতু নির্মাণে ব্যয় হবে নয়শো উনষাট দশমিক পঁচাশি কোটি টাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এ সেতু হচ্ছে এ সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে যৌথভাবে কাজ করছে জাপানের টেকেন কর্পোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড সেতু কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় সেতুর সার্বিক কাজ সম্পন্ন হয়েছে পঁয়ষট্টি শতাংশ সংযোগ সড়কের কাজ শেষের পথে মূল সেতুর দুটি স্প্যান বসানোর কাজ বাকি আছে এ দুটি বসানো হলে গাড়ি চালানো যাবে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আগামী তিরিশে জুন থেকে সেতুতে গাড়ি চালানোর লক্ষ্যে কাজ চলছে কারণ জুনে পদ্মা সেতু চালু হবে সরেজমিনে গিয়ে দেখা যায় ভাটিয়াপাড়া কালনা সেতুর সংযোগ সড়কের কার্পেটিং এর কাজ শুরু হয়েছে পশ্চিম পারে পাথর বালুর ঢালাইয়ের কাজ চলছে সেই সাথে ডিজিটাল টোল প্লাজা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে